সমাজের তরুণ যুবকরা, এই সমাজের বৃদ্ধ বাবারা, এই সমাজের পর্দার আড়ালের মা বোনেরা, তোমরা লক্ষ্য করো, ফেরাউন সে আল্লাহর অবাধ্য করে, আল্লাহর অবাধ্য করে ধ্বংস হয়ে গিয়েছে, মুসা কালিমুল্লাহ বিজয় লাভ করেছে, নমরুদ সে আল্লাহর অবাধ্য করে ধ্বংস হয়েছে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সে বিজয় লাভ করেছে। এমনকি পৃথিবীর মধ্যে তোমরা দেখতে পাও যত মানুষ আল্লাহর বিরোধী করেছে তারাই ধ্বংস হয়েছে। আরে মুসলমান সমাজের তরুণ যুবকরা, তোমাদেরকে আজকে আমি বলে দিতে চাই, এটা এমন একটা ইসলাম যেই ইসলামকে ধরে রাখলে তোমাদের কোনো ক্ষতি হবে না। তোমরাই তো আগামী দিনের প্রজন্ম, তোমরাই তো সেই খলিফাতুল মুসলিমিন আবু বকরের খেলাফতের উত্তরসৈরী, তোমরাই তো সেই উমরের খেলাফতের উত্তরসৈরী, তোমরাই তো খালিদ বিন ওয়ালিদের তরবারি, তোমরাই তো সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসৈরী। আজকে বলে দিতে চাই, যখন মুসলমান ইমানকে নিয়ে ইমানকে মজবুত করে আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরবে, যতক্ষণ পর্যন্ত আঁকড়িয়ে ধরবে ততক্ষণ পর্যন্ত মুসলমানের বিজয় আর না হয় বার্মা আর মায়ানমারে যেই অবস্থা হয়েছে সেই অবস্থা হবে। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? ইন্নাল হামদুলিল্লাহি তাআলা والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. وقال النبي صلى الله عليه وسلم إن الإيمان نصفان، نصف صبر ونصف شكر، أو كما قال النبي عليه الصلاة والسلام. درود إبراهيم بر المحبت، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آزاد يا أفكار ہے ان کی تباہی، رکھتے نہیں جو فکر تدبر کا سلیقات، رکھتے نہیں جو فکر تدبر کا سلیقات، وہ فکر اگر خام تو آزاد یہ افکار، وہ فکر اگر خام تو آزاد یہ افکار، انسان کو حیوان بنانے کے طریقات، انسان کو حیوان بنانے کے طریقات. توحید تو یہ ہے کہ خدا حشر میں کہہ دی، توحید تو یہ ہے کہ خدا حشر میں کہہ دی، یہ بندہ تو عالم سے خفا میرے لیے ہے، یہ
বান্দা তো আলম সে মেরা খাফ লিয়া হ্যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে আমরা অসংখ্য গুণিত শুকরিয়া যে আল্লাহ পাক আপনাদেরকে আমাকে দয়া করে মায়া করে ইসলাহ করে দশ মায়ের দশ সন্তানকে এক জায়গায় জোরে মিলে বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে করিমের দরবারে শুকর আদায় করি, ইমানি কণ্ঠে মুসলমান হিসাবে বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলার এক বান্দা হিসাবে ইব্রাহিম খলিলুল্লাহর উত্তরসূরি হয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরসূরি হয়ে, মূসা কালিমুল্লাহর উত্তরসূরি হয়ে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এর কুরআন পাওয়া সূত্রে মুসলমান হিসাবে আমরা দশ মায়ের দশ সন্তান যেহেতু এক জায়গায় বসেছি, এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করার মধ্য থেকে একবার শুকরিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, সময় অত্যন্ত কম, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমি এখানে আসছি, বিভিন্ন জায়গায় মাহফিল করি। আমাকে অবজেকশন দেওয়াই হুজুর মৌলানা রফিকুল ইসলাম মাদানির মতো আলোচনা করবেন না, আমি এই রকম এই সিস্টেমে আলোচনা করি না, কুরআন এবং হাদিস থেকে মানুষের হেদায়েতের জন্য আলোচনা করি। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আল্লাহ সুবহান উনার লৌহে মাহফুজ থেকে পাঠানো একটা গ্রন্থ, যেই গ্রন্থের নাম হচ্ছে আল কুরআন, সেই গ্রন্থটা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে? কারে সূরে নাজিল হয়েছে? জিব্রাইল আমিন বলেছে ইকরা, রাসূল বলে লা আদরি, আমি পড়তে জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা জিব্রাইল আমিন বলে ইকরা, রাসূল বলে পড়তে জানি না। আল্লাহ সুবহান উনার পাঠানো ফেরেশতা বলেন ইকরা, রাসূল বলেন পড়তে জানি না, জিব্রাইল আমিন বলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক খলাকাল ইনসানা মিন আলাক। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, এমন একজন প্রভুর নামে আপনি পাঠ করুন, এমন একজন আল্লাহর নামে পাঠ করুন, আল্লাযী ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, খলাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, যিনি শুধু মানুষকে সৃষ্টি করে নাই, যেই কলমের মাধ্যমে কোর্ট কাছারিতে কেস লেখা হয়, যেই কলমের মাধ্যমে গোটা বাংলাদেশ ছড়ে, যেই কলমের মাধ্যমে গোটা পৃথিবী ছড়ে, যেই কলমের মাধ্যমে এসআই পর্যন্ত সাইন করতে বাধ্য হয়, যেই কলমের মাধ্যমে এমপি মন্ত্রী সাইন করতে বাধ্য হয়, যেই কলমের মাধ্যমে হুজুর মোল্লা সবাই সাইন করতে বাধ্য হয়, যেই কলমের দ্বারা স্বয়ং রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফেরেশতার মাধ্যমে শিক্ষা দিলেন, ওই কলমের নামে পড়েন, যেই কলমের দ্বারা আল্লাহ সুবহানাহু তাআলা পরিষ্কার পবিত্র কোরআন লিখেছেন, সুবহানাল্লাহ পড়ে। এটা মিয়া সাধারণ কথা, আমি আপনাদের সম্মুখে একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফী আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ সুবহানাহু তাআলা, আমি লক্ষ্মীপুরের সন্তান, এই এলাকার সন্তান, মানুষকে আমি দুনিয়া থেকে ফারেক করে আখেরাতের দিকে কেমনে নিব, কেমনে নিয়ে যাব আমি, আমি হুজাইফার মাথায় শুধু একটাই চিন্তা, আমার এলাকার মানুষ জাহান্নামে জ্বলবে আমি তা সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, অলুক সকল কোন জিনিস তোমারে আমার কাছ থেকে ফারেক কইরা দুনিয়ার কাজও লাগাই দিছে, কোন জিনিস? আরে ভাই, সাহাবাই কেরামের তাদের দ্বীনের জজবা, সাহাবাই কেরামের আল্লাহর জজবা,
সাহাবায়ে কেরাম শুধু একটাই চিন্তা করেছেন কিভাবে আল্লাহকে পেতে পারি। সাহাবায়ে কেরাম একটাই চিন্তা করেছেন নবী যেন কোনো আমার আচার আচরণে ব্যবহারে কোনোদিন অসন্তুষ্ট না হয়, আল্লাহ যেন কোনো সিজদার কারণে অসন্তুষ্ট না হয়। সাহাবায়ে কেরামের শুধু একটাই চিন্তা, একটাই ফিকির, খলিফাতুল মুসলিমিন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের গাছতলায় গিয়া বৈশা বৈশা গাছকে বলতেছে, ইবনে আবি কুহাফা, ও আবু কুহাফা, কেনতেই মানুষ হইলি, কেনতেই মানুষ হইলি, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, হাই রে মানুষ না হইয়া যদি আমি গাছের পাতা হইতাম আল্লাহর তাসবিহ পাঠ করতাম, মানুষ না হইয়া গাছের পাতা হইতাম আমাকে গরু ছাগলে খাইয়ে ফেলতো, এটাই তো যথেষ্ট। খলিফাতুল মুসলিমিন আবু বকরের চিন্তা চেতনা এমন ছিল, কথা কোন ঠিক না। এটা খলিফাতুল মুসলিমিন আবু বকরের চিন্তা। দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আমার হাবিব কোনো কিছু কই না যতক্ষণ না পর্যন্ত আমি কোনো কিছু না কই। আমি কোনো কিছু না কইলে জিব্রাইল আমিনও বলে না, জিব্রাইল আমিন না বললে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে না, কথা কোন ঠিক কিনা। মুহাম্মদ হার কাছে না গুফতা তা না গুফতা জিব্রাইল, মুহাম্মদ হার কাছে না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হার কাছে না গুফতা তা না গুফতা রব্বু জালিল, জিব্রাইল হার কাছে না গুফতা তা না গুফতা রব্বু জালিল। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ না পর্যন্ত কোনো কিছু বলে না ততক্ষণ পর্যন্ত জিব্রাইল আমিনও কোনো কিছু বলে না, জিব্রাইল আমিন ততক্ষণ কোনো কিছু বলে না যতক্ষণ স্বয়ং আল্লাহর পক্ষ থেকে কোনো অর্ডার না পাই, আমার নবী কোনো কিছু ততক্ষণ পর্যন্ত বলে না যতক্ষণ না পর্যন্ত বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ না পর্যন্ত জিব্রাইল আমিন কোনো কিছু না বলে ঠিক ঠিক না বলে মুসলমানদের আওয়াজ এমন হলে চলবে না। মুসলমানদের আওয়াজটা ফুসফাস আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। কোন একটা মানুষ যখন ইবাদত করে মৃত্যুর পরে তার ইবাদতের স্থানটা তার জন্য কান্না করে, আকাশের রাস্তাটা তার জন্য কান্না করে, তাফসীরে জালালাইনে আসছে সুন্দর ব্যাখ্যা সহকারে, যেই লোকটা আমল করে মৃত্যুর পরে ইয়াবিকি আলাইহিম, ইয়াবিকি আলাইহিম বিমাউতিহিম মুসাল্লাহুম মিনাল আরদ ওয়ামাসআদু আমালুহুম মিনাস সামা, মৃত্যুর পরে জমিনে যেইখানে বৈশা বৈশা আমল করতো ওই জায়গাটা তার জন্য খাদে, আসমানের দিকে যেই জায়গা দিয়া তার আমলটা যাইতো আল্লাহ বলেন ওই আসমানের জায়গাটাও তার জন্য খাদে। সুবহানাল্লাহ, সাধারণ কথা না মিয়া, কোন সাধারণ কথা না। একজন সাহাবীর জজবা একজন থেকে আরেকজন বেশি, একজন থেকে আরেকজন বেশি। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাজ দরবারে গেলেন, ও আবু বকর তোমার লেস্টিটা খুলো, তোমার নাকি একটা লেস্টি আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কি লেস্টি আছে? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর আমি শুনেছি তোমার তোমার দরবারে একটা লেস্টি আছে। কি লেস্টি? যেই লেস্টির মধ্যে অসহায় বিধবা নারীর অসহায় বিধবা নারীর খেদমত করা, ওই লেস্টি থেকে একটা নাম আমাকে বাহির করে দেও, আমি খলিফাতুল মুসলিমিন উমর তার খেদমত করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যাও 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 যাও, দেখো আমার লেস্টির মধ্যে কোন নামটা আছে। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লেস্টিটা দেখায় দিলেন, লেস্টিটা দেখায় দিলেন, দেখায় দিলেন, অবশেষে পাইলেন একজন বুড়ির নাম। ওই বুড়ি নাকি সবসময় অসুস্থ থাকে। খলিফাতুল মুসলিমিন ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়ির বাড়িতে গেলেন, দরজায় নক করলেন, আরে মা রে, আমি তোমার খেদমত করার জন্য আমি ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আসছি। বুড়ি ভিতর থেকে আওয়াজ দিলেন, ও খলিফাতুল মুসলিমিন উমর, তুমি আমার খেদমত করার কোনো প্রয়োজন নাই, যেই ব্যক্তি যেই আল্লাহর বান্দা প্রত্যেক দিন আমার খেদমত করে, প্রত্যেক দিন আমার সেবা করে, আজকে ফজরের আগে ফজরের নামাজের সময় ওই লোকটা আমার খেদমত করে চলে গেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
খলিফাতুল মুসলিমিন উমর বলেন, এই লোকটাকে আবার ফজরের সময় আয়েশা আমার আগে বুড়ির খেদমত করে চলে যাই। খলিফাতুল মুসলিমিন বলেন, আমি আরো আগে আসব। পরের দিন আবার রওনা দিলেন, বুড়ির দরজায় নক করলেন, এরে মা, আমি তোমার খেদমত করার জন্য আসছি রে মা, তুমি একটা কাজ বাতায় দাও বুড়িকে। খলিফাতুল মুসলিমিনকে বুড়ি ডাক দেয়া বলেন, ও ইসলামের দ্বিতীয় খলিফা উমর, তোমার খেদমত করার দরকার নাই। আজকে তাহাজ্জুদের সময় যেই বান্দারা আমার খেদমত করে, ওই বান্দা আমার খেদমত কইরা চলে গেছেন, সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন বলেন, আমি এই জামানার দ্বিতীয় খলিফা, আমাকে দেখলে এই ব্রিজ পর্যন্ত বই পাই, কার এত বড় সাহস, আমার আগে সে খেদমত করে চলে যায়। লাউকানা বাদি নাবিয়ুন লাকানা উমারা, এই আলেমুল আমা যারা উপস্থিত আছেন, যারা আসবে তাদেরকে জানাই দিয়েন, অনেক আলেমুল আমা ভুল করে, লাউকানা বাদি নাবিয়ান ফরে লাকানা উমারু ফরে, ধরবেন স্টেজের মধ্যে, না হয় তাকে পার্সোনাল ভাবে জানাই দিবেন, লাউকানা বাদি নাবিয়ুন লাকানা উমারা, লাউকানা বাদি বাদ নবী, এখানে ইসিম বাদি জরফ হওয়ার কারণে খবর মুকাদ্দম হইছে, সুতরাং এবারটা হইব, লাউকানা বাদি নাবিয়ুন লাকানা উমারা, উমর গাইনি মুসারিফ হিসাব। সুন্দর একটা হাদিসের নাহুর একটা কায়দা বলে দিলাম, যারা উপস্থিত উলামায়ে কেরাম আছে তারা বুঝে নিন। খলিফাতুল মুসলিমিন উমর আবার তাহাজ্জুদের সময় এক গাছ তলায় চুপ করে বৈশা দাঁড়ায় রইলেন, আর বললেন, আজকে দেখব কে আসে কে আসে কে আসে। হঠাৎ করে দেখলেন দূর থেকে একটা চাদর দিয়া একটা ব্যক্তি আসতেছে। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আস্তে আস্তে করে অগ্রসর হয়, বলেন, কে তুমি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাদরটা খুলে দিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলে দেখলেন আবু বকর, আপনার এই অবস্থা, আপনি এই বুড়ির খেদমত করেন, এই কাজগুলাকে আমাকে তো দিয়া দিলে চলতো। খলিফাতুল মুসলিমিন আবু বকর বলেন, উমর, তোমারও শুধু সওয়াবের দরকার, আমার কি সওয়াবের দরকার নাই? সুবহানাল্লাহ। করে নবী বলেছেন, আল্লাহর পরে কাহারো কোনো স্থান নাই, আল্লাহর পরে স্থান হচ্ছে আমার, আমার পরে কোনো স্থান যদি হয়। খলিফাতুল মুসলিমিন আবু বকরের এটা মহিলাদের একটা স্বভাব, স্বামীর মুখ থেকে বাপের বাড়ির সুনাম শুনতে চায়, এটা তাদের মন আনন্দ হয়। যদি একদিন স্বামীর মুখ থেকে বাপের নামের বদনাম হয়, এক সপ্তাহ তরকারি আর মজা হয় না। কথা ঠিক কিনা বলেন, হুজুরা বলেন ঠিক কিনা, বই পান নাকি? আম্মা জানা আশা সিদ্দিকাকে রসুল বলতেছেন, ওই তারকার সমান যদি কোনো আমল নামা হয়ে থাকে তাহলে উমরের আছে। আম্মা জানা আশা চেহারাটা কালো করে নিজের দিকে চায় ফেললেন। রসুল বলেন, আয়েশা, কথাটা ভালো লাগছে না বুঝি? আম্মা জানা আশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আমার আব্বার নামটা বলবে। রসুল বলেছেন, উমর, খলিফাতুল মুসলিমিন আম্মা জানা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা দেখে নবীজি বুঝতে পারলেন, ইংরেজিতে একটা শব্দ আছে, এরকম একটা শব্দ যে মানুষের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় তার মনের ভিতরে কি কল্পনা। ও এসব তোমার মনের ভিতরে তুমি কোনো ছিনতানিও না, তুমি তো জিজ্ঞেস করেছো ওই তালকাগুলির সমান কার আমল নামা আছে। আমি বলেছি খলিফাতুল মুসলিমিন উমরের আছে, তোমার আব্বাকে আমি আলাদা রেখেছি, এই জন্য সমস্ত তালকা সমস্ত পৃথিবীর মানুষের আমল নামাই যদি এক পাল্লা রাখা হয় আরেক পাল্লাই খলিফাতুল মুসলিমিন আবু বকরের পাল্লাই আবু বকরের আমল নামাই রাখা হয় তাহলে তোমার আব্বা আবু বকরের আমলটাই বেশি ভারী হবে। মহতরম হাজরিন, এরকম তো হয়ে গেল, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়াবান, অত্যন্ত মায়াবান, বান্দাদেরকে শুধু চাই মাফ করতে, বান্দাদেরকে চাই শুধু মাফ করতে। আলামিন মুস্তাগফিরুল্লাহ, আলামিন মুস্তাগফিরুন ফাগফিরুল্লাহ, কে আসো তাহাজ্জুদের সময় শেষ রাতে আল্লাহ আয়েশা বলেন, কে আসো বলো, কে আসো বলো, কে আসো বলো,
কে আসো বলো আমার কাছে গুনাহ চাইবা, গুনার জন্য মাফ চাইবা, আমি তোমার গুনার জন্য মাফ করব। সুবহানাল্লাহ। পড়েন দরকার শুধু ওই সাহাবীদের মতো ঈমান, সাহাবীদের মতো ঈমান। ঈমান আজকে নাই বিদায়, মুসলমান জায়গায় জায়গায় ধ্বংস। আরে মুসলমান, লক্ষ্মীপুরের সন্তান আমি হুজাইফা সকল মানুষকে জাগ্রত করে দিতে চাই। আরে সমাজের তরুণ যুবকরা, আরে সমাজের বৃদ্ধ বাবারা, আরে সমাজের পর্দার আড়ালের মা বোনেরা, তোমরা লক্ষ্য করো, ফেরাউন সে আল্লাহর অবাধ্য করে, আল্লাহর অবাধ্য করে ধ্বংস হয়ে গিয়েছে। মুসা কালিমুল্লাহ বিজয় লাভ করেছে, নমরুদ সে আল্লাহর অবাধ্য করে ধ্বংস হয়েছে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সে বিজয় লাভ করেছে। এমনকি পৃথিবীর মধ্যে তোমরা দেখতে পাও যত মানুষ আল্লাহর বিরোধী করেছে তারাই ধ্বংস হয়েছে। আরে মুসলমান, সমাজের তরুণ যুবকরা, তোমাদেরকে আজকে আমি বলে দিতে চাই, এটা এমন একটা ইসলাম যে ইসলামকে ধরে রাখলে তোমাদের কোনো ক্ষতি হবে না। তোমরাই তো আগামী দিনের প্রজন্ম, তোমরাই তো সেই খলিফাতুল মুসলিমিন আবু বকরের খেলাফতের, আবু বকরের খেলাফতের উত্তরসূরী। তোমরাই তো সেই উমরের খেলাফতের উত্তরসূরী। তোমরাই তো খালিদ বিন ওয়ালিদের দরবারি। তোমরাই তো সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরী। আজকে বলে দিতে চাই, যখন মুসলমান ইমানকে নিয়ে, ইমানকে মজবুত করে আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরবে, যতক্ষণ পর্যন্ত আঁকড়িয়ে ধরবে ততক্ষণ পর্যন্ত মুসলমানের বিজয় আর না হয়। বার্মা আর মায়ানমারে যেই অবস্থা হয়েছে সেই অবস্থা হবে, সেই অবস্থা হবে, সেই অবস্থা হবে, ঠিক কিনা, ঠিক কিনা, জোরে কর, ঠিক কিনা। অনেকগুলো কথা রয়ে গেছে, যাই কিছু বললাম সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই খলিফাতুল মুসলিমের আবু বকরের মতো ঈমান প্রত্যেকটা লোকের করে দেখ সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আমল করার মতো তৌফিক দান করে সকলে বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিম, অবশ্যই মুমিনিন।